আদানি কাণ্ডে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টে প্রকাশিত তথ্য নিয়ে বিতর্ক তুঙ্গে। এবার এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো দেশের শীর্ষ আদালতে। আইনজীবী বিশাল তিওয়ারি মামলা দায়ের করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে। শুক্রবার সেই মামলা শুনতে রাজি হলো সুপ্রিম কোর্ট। আদানি সাম্রাজ্যে ধসের কারণে তোলপাড় রাজনীতি, যার আঁচ পড়েছে সংসদেও। আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার উপর হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসতেই শোরগোল ভারতসহ বিশ্ব বাণিজ্যে। বিষয়টি নিয়ে আদালতের পর্যবেক্ষণে তদন্তের দাবি করা হয়েছে একটি জনস্বার্থ মামলায়। সেই মামলার আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী দেশের শীর্ষ আদালতে এই জনস্বার্থ মামলা করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি জে বি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হবে। আইনজীবী বিশাল তিওয়ারি আরজি জানিয়েছেন, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি সাংবিধানিক কমিটি গড়া হোক, যে কমিটি হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টের বিষয়বস্তু খতিয়ে দেখবে এবং তদন্ত করবে। এই আরজি শুনে প্রধান বিচারপতি তা শোনার জন্য সম্মত হয়েছেন। উল্লেখ্য, এম এল শর্মা নামে আরও এক আইনজীবীও এই বিষয়ে পৃথক মামলা করেছেন। বিশাল তিওয়ারির আবেদন শুক্রবার যেন দুটি মামলারই একসঙ্গে শুনানি হয়। আইনজীবী বিশাল তিওয়ারি জানান, একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক, সেই কমিটি 500 কোটি টাকার বেশি ঋণ দেওয়ার ক্ষেত্রে সরকারি নীতি খতিয়ে দেখবে। আইনজীবী এম এল শর্মার করা মামলাতে বলা হয়েছে, হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টের কারণে বিনিয়োগকারীদের অনেক টাকার ক্ষতি হয়েছে। এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার এই মামলারও শুনানি। প্রসঙ্গত, হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর অনেক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে আদানি গোষ্ঠী। যদিও আদানি গোষ্ঠী জানিয়েছে, ভারতীয় আইনকে অবজ্ঞা করে ওই রিপোর্ট তৈরি হয়েছে। কলকাতা টিভি।